প্রিয় দর্শক, সেলিব্রিটি আড্ডায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাবুল হৃদয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর পলাশ। অনেকদিন পরে আমরা কিশোর পলাশের সঙ্গে আড্ডায় মিলিত হয়েছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কেমন আছেন কিশোর পলাশ? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান ব্যস্ততা নিয়ে কিশোরের সম্পর্কে জানতে চাই। ব্যস্ততা তেমন নেই, নতুন একটা গান করেছিলাম, রেডি করে ফেলেছি, একটু এডিটিং বাকি আছে, গানটা রিলিজ দেওয়ার ব্যাপারে একটু ভাবনা চিন্তার ভিতরে আছি, এই ব্যস্ততা। আর নতুন করে বলার কি আছে, আমাদের এখনও শো সেইভাবে শুরু হয় নাই, আস্তে আস্তে শো শুরু হচ্ছে। আমরা কদিন পরে ব্যস্ততার ভিতরেই থাকবো ইনশাল্লাহ। এই নতুন গানটির একটু ইনফরমেশন যদি আমাদেরকে দেন যে কোন গানটি কার লেখা, কার সুর করা? এবং নতুন গানের শিরোনাম মনের ব্যাপার, গানটির গীতিকার শরীফাল দীন, সুর করেছে অভি আকাশ, আর গানটির কম্পোজিশন করেছে আমাদের প্রিয় মুশফিক লিটু ভাই। আচ্ছা, ভেরি গুড। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গানটা আসলে একটু ডিফারেন্ট হবে। একটু ডিফারেন্ট, সেটা কীরকম ধরনের আমি একটু শুনি। আমি বেসিক্যালি যে ধরনের গান আপনি করেন, হ্যাঁ, আমি সাধারণত ফোক গান করে থাকি, তো ফোক গানের আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি এর আগে। তো এই গানটা ঠিক আমার টোটালি আমার নিজের ধারার বাইরে। আচ্ছা, আমি প্রথমবারের মতো একটু আধুনিক গান করছি, তো সবাই খুব মানে আমাকে উৎসাহ দিয়েছিল কর, গলায় মানা এই গান, এই জন্যই করলাম। পরে পরিশেষে দেখলাম যে না, গানটা খুব ভালো হয়েছে, তো এই জন্য খুব আমি নিজেও খুব আশাবাদী, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও খুব আশাবাদী, ওদেরও খুব ভালো লাগছে গানটা। আশা করি যে আমার যারা শ্রোতা আছে, যাদের জন্য আমি গান তৈরি করছি, তাদেরও খুব ভালো লাগবে। এই করোনার গ্যাপে মানে এত দেরি কেন আপনার গানে? কারণ আপনার প্রচুর গান আমরা শুনেছি, বেশ সব গানই প্রায় দেখছি যে দর্শক প্রিয়। প্রথমত ওই সময় তো আমাদের যে ফোর্স ছিল, আমাদের ছিল বা স্ট্যামিনা ছিল, এখন আর সেরকম মানসিকভাবে সেই স্ট্যামিনাটাই নেই, এই জন্যে সেইভাবে আর গান করা হয় না। মানে গান করতে গেলে তো অনেক কিছুই লাগে, ভালো পরিবেশ চাই, গানের কথা চাই, সুর চাই, সব মিলিয়ে তো একটা গান হয়। রাইট, তেমন গান হয়তো পাই না, এই জন্য গাই না। আরেকটা হলো যে কিছু গান আমরা দেখেছি আপনার, যে আমাদের আরেকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী যে এফ সুমনের সঙ্গে আমরা শুনতে পেলাম যে পাঁচটা গান করেছেন, ফিচারিং পাঁচটা অ্যালবাম করেছেন, সেই সব অ্যালবামগুলি আমরা খুব জনপ্রিয় হয়েছে এবং সেই গানগুলি মানুষের মুখে মুখে। ওর থেকে আপনার একটা প্রিয় গান আমরা একটু শুনি। আসলে আমার ম্যাক্সিমাম আমি জীবনে পাঁচটা অ্যালবামই করেছি, পাঁচটা অ্যালবামই এফ সুমন ফিট, সবগুলোই সুমন ভাইয়ের ফিচারিং করা অ্যালবাম। তারপর এক্সপেরিমেন্ট করার জন্য আমি কিছু গান করেছি সিঙ্গেল গান, সেগুলো আমি এক্সপেরিমেন্ট করার জন্যই করেছি, এইভাবেই করতেছি। আবার খুব শীঘ্রই সুমন ভাইয়ের সঙ্গে আবার সোলো অ্যালবাম নিয়ে বসে পড়বো। তার একটা গান আমার সুমন ভাইয়ের, তো আমার যতগুলো গান করেছি সব সুমন ভাইয়েরই করা, সবগুলোই ফেভারিট গান, নিজেরগুলো তো সবারই ফেভারিট থাকে। তার ভিতরে ভাঙা তুলে ছেঁড়া পাল, ভবের বাড়ি, যৌবন গেলে প্রেম হবে না, কলঙ্কি, আসলে অনেক গান আছে ফেভারিটের তালিকায়, ওই ভাঙা তুলি ছেঁড়া পাল লাইন যেটা দিয়ে আমার কিশোর পলাশ হওয়া আর কি। আমরা ওই গানটা অনেকদিন পরে এরকম কাছে পেয়ে একটু হলেও আমরা মুক্ত হলো শুনতে চাই। খালি গলায় তো সবাই তো শিল্পী দেখলে সবার একটা ইচ্ছা থাকে যে গান শুনে, কিন্তু গান শোনার একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা তো সবসময় থাকে না, আর ওর মন মেজাজটাও সবসময় থাকে না, তো এইভাবে তো আসলে গান শোনানো যায় না, গান শোনানোর ইয়েও থাকে না। তারপরেও গানটির গীতিকার এবং সুরকার আমার বন্ধু রানা শেখ, গানটির সঙ্গীতায়োজন করেছেন এফ সুমন, গানটি একটু দেখি চেষ্টা করছি। ও তোরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়া, এভাবে আর চলবে কত কাল,
আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়া, এভাবে আর চলবে কতকাল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বলছিলেন যে পারফরমেন্স কী হয়, খালি হয় খালি গলায়, যে আমার মনে হয় আমাদের দর্শক বরং হ্যাপি হবে যে এরকম গান আসলে তারা শুনে না। আর একটু আরেকটু যেহেতু সুমন ভাইয়ের কথা আসছি, এফ এ সুমনের কথা, আপনার সাথে এই গল্পটুকু আমরা শুনি যে তার সাথে আপনার সম্পর্কটা কীভাবে তৈরি হলো। না, এ সম্পর্কে এর আগে অনেকবার বলছি, সুমন ভাই আমার বড় ভাই, এরপরে আর কোনো কথা থাকে না, কোনো কথাই নেই। সুমন ভাই আমার সঙ্গীতে সব পারিবারিকভাবে আমাদের বিবেচনা অনেক গভীরে, সে বিষয়ে আজকে আর বিস্তারিত আলাপ না করি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা নতুন করি যে এই করোনাকালীন সময়ে আপনি বলছিলেন যে আসলে কাজ কমে গেছে বা কাজের পরিবেশ ছিল না, কিন্তু আমরা তো এখন অনলাইনে বা ডিজিটাল মিডিয়ায় কাজ করতেছি, সেই ক্ষেত্রে কাজ কমে গেলে কি কোনো সমস্যা আছে বা করোনায় কি আমাদের গানকে কোনো আটকায়? শুনেন, গান প্রত্যেকেরই একটা পেশা আছে, আপনার পেশা সাংবাদিকতা, আমাদের পেশা গান করা। তো গান করতে গেলে তো অনেক প্ল্যাটফর্ম আছে, আমাদের মূল যে ইনকাম পেশাদার যে ব্যাপারটা, আমরা কনসার্ট থেকে আর্ন হয় প্রধান আয়, হ্যাঁ এটা আমাদের প্রধান আয়ের উৎস। যে জায়গায় প্রধান আয়ের উৎস টোটালি বন্ধ, সেইখানে চলো একটা শিল্পী বাঁচবে কীভাবে, তার লাইফ স্ট্রাগল করতেছে, মানে এই করোনায় টোটাল বন্ধ। ঢাকা শহর থেকে 70% সঙ্গীত রিলেটেড মানুষ সব বাড়ি চলে গেছে, কতটুকু ক্ষতি হইলে 70% মানুষ ঢাকা থেকে চলে যায় এটা দর্শকরাই বুঝবে, আমার আর ভালো করে বোঝানোর কিছু নাই, তারাই বুঝে নেক যে কতটুকু ক্ষতি হয়েছে। আমরা যারা গান বাজনার পাশাপাশি অপশনাল হিসেবে জব করি, তারা হয়তো ঢাকায় বেঁচে আছে, থাকতে আছে, চেষ্টা করতেছি, হ্যাঁ থাকতে পারতেছি। যারা শুধুই গান বাজনায় পেশা, তারা সব চলে গেছে। এই হলো আমাদের করোনাকালীন পিরিয়ডে আর কি। প্রত্যেকটা শিল্পীরই আসলে মানে নানা রকম যন্ত্রণা আমরা দেখতে পেরেছি। আর হলে এরই মাঝে আসলে আরেকটা বিষয় চলে আসে, যেহেতু ডিজিটাল নিয়ে কথা আমি বলতেছিলাম, সেই ক্ষেত্রে ডিজিটাল এই কমপ্লিট আসার পরে আমাদের গানের কি মনে হয় আপনার প্রচারের দিক থেকে বা আর্নের দিক থেকে কোনো কিছু ব্যতিক্রমী দেখতে পাচ্ছেন শিল্পী হিসেবে? মাঝখানে একটা সময় ছিল যে প্ল্যাটফর্ম ছিল না, প্রত্যেকটা সময়তেই একটা না একটা উপায় বের হয়, তেমন একটা উপায় ডিজিটাল মাধ্যম। ডিজিটাল মাধ্যমে ইদানিং সবাই খুব স্বাচ্ছন্দ্যবোধ করার পাশাপাশি অনেকে অনেক টাকা ইনকাম করছে, এটা তো ভালো। এখন একটু সুদিন আসতেছে, নিজেরা নিজেদের প্রমোশন করতে পারতেছে, আর্ন করতে পারতেছে। কিশোর পলাশের একটা আমরা স্টাইল দেখেছি সবসময়, আমারও ভালো লাগতো যে গানের সঙ্গে তার মাথায় একটা বাগড়ির মতো বাঁধা থাকতো। আসলে এগুলি আমাদের এই প্রজন্মে জানে না যে কেন, একটু যদি বলে। আর্টিস্টের একটা সাইন থাকে, প্রত্যেকটা আর্টিস্টের একটা স্টাইল আছে। আমি সাধারণত যে লাল ওটা আপনি আপনি জানার কথা হয়তো সাধারণ শ্রোতরা, ওটা লাল শালু, রাইট? লাল শালু গুগলে সার্চ দিয়ে দেখতে হবে শ্রোতাদের, যারা জানে না লাল শালু কি ওটা। আর আমি যেহেতু একটু ফোক গান গাই, আধ্যাত্মিক টাইপের লোক, আমাদের আধ্যাত্মিকও কিছু ব্যাপার স্যাপার থাকে, তো লাল পাইলটা আমার সিগনেচার, উইথ আধ্যাত্মিক একটা আলাদা বিষয় আছে। একটা বিষয় যে আসলে ফোক শিল্পী হিসেবেই নিজেকে পরিচয় করিয়ে দিলেন কেন? পরিচয় তো আমি আর কাউকে ইচ্ছে করে করাই দেইনি, এরকম প্রকৃতির ব্যাপার। প্রকৃতি আপনাকে কখন কোন জায়গায় উপস্থাপন কিভাবে করবে সেটা প্রকৃতির ব্যাপার, আপনার আমার কাছে কোনো কিছু না। আমি আধুনিক গান গাইতাম, ব্যান্ড গান করতাম, এফ সুমন ভাই ফোক গান শুনে বলতেছে যে তুমি ফোক গান করলে ভালো করবে, ঠিক আছে ভাই, সমন্বয় ফোক গান গাইলো, বাঙাতুরি জনপ্রিয় হইলো, আমি কিশোর কুমার ফোক সিঙ্গার হয়ে গেলাম, এই ফোকের ভিতরে আছে আমি ফোক শিল্পী।
দেশের ঐতিহ্য এবং দেশকে প্রেজেন্ট করার জন্য যথেষ্ট আসলে এই ফোক। সেই জায়গাটা আপনি কীরকম গর্ববোধ করেন এই ফোক নিয়ে কাজ করায়? এখন তো গর্ববোধ করি, কারণ আমি সংস্কৃতির শেকড়ে আছি। যেটা সংস্কৃতির অরিজিনাল শেকড়, সেই শেকড় ধরেই আছি আমি, তা আমার তো আরও বেশি গর্ববোধ হবে, গর্ব করার ব্যাপার। সেই জায়গা থেকে নিজেরও খুব প্রাউড ফিল করি যে আমি একজন ফোক সিঙ্গার। এই যে আসলে মানে আমাদের এই সঙ্গীত জগতে অনেকেই ফোক গান করছেন, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এটা একটা চ্যালেঞ্জিং আছে আমাদের এই ফোক গান? না, যেটা আমাদের সংস্কৃতির ব্যাপার, বিশ্বের কাছে তুলে ধরার ব্যাপার, সেখানে তো জেলা স্কুল করার কোনো অপশনই নাই। বরঞ্চ ভালো লাগে যে সম্মিলিত সারা বাংলাদেশ যদি একসঙ্গেই করে, সেটা তো আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আচ্ছা আচ্ছা, এটা তো সংস্কৃতির ব্যাপার, এখান থেকে সবাই গালে তো এটা খুব আনন্দের ব্যাপার, খুশির খবর। আমাদের দেশে আপনার কোনো এমন প্রিয় শিল্পী রয়েছে যারা ফোক গান করে এবং তাদের গান শোনেন আপনি? হ্যাঁ, অনেকের গানই শুনি। যেমন আমার যার যার গান ভালো লাগে, আমার কাছে মনে হয় যে ওর ওই গায়কের স্টাইলটা একটু ইউনিক টাইপের, শুনতে পছন্দ করি, শুনি। অনেকেই আছে, কারো নাম ওইভাবে অনেক বলতে অনেক সংখ্যায় অনেক, একজনের দুজনের নাম বলে আমি শুধু শুধু আচ্ছা বিভ্রান্তি ছড়াতে চাই। আব্দুল আলীম এবং আব্বাসউদ্দিনের গান নিশ্চয়ই শুনেছেন এবং তাদেরকে কীভাবে দেখেন, মানে লালন করেন তাদের গানগুলি? ওনাদের গান শুনে শুনে তো আমরা বড় হয়েছি, ওগুলো আমরা লালন করেই ধারণ করেই এখন আমরা নতুন প্রজন্ম গান, নতুন ফোক গান করার সাহস করতেছি, ওগুলো তো আমরা ধারণ করিয়ে নিয়েছি। এদিন কোনো গান আপনার তোলা হয়েছে বা এগুলোর অনেক অনেক গান তোলা হয়েছে, কিন্তু পেশাদার ক্ষেত্রে আমার কখনো গাওয়া হয় না। আচ্ছা আচ্ছা, কারণ আমি যেহেতু মৌলিক গান করি আর বিভিন্ন কপিরাইট ইস্যু আছে, সেহেতু আমার আমি মৌলিক শিল্পী, যেহেতু আমি সবসময় নিজের মৌলিক গানগুলোই করি, নিজের গানগুলোই শ্রোতা প্রিয় জনপ্রিয়তা আছে, ওই জন্যই আমার গানগুলো নিয়ে সবসময় করি। কাভার গান খুবই খুব একটা বলতে বললে ভুল হবে, ওনার কাভার গান করি না, কাভার গান করা হয়নি। আরেকটা ব্যাপার, যে মৌলিক গানের সংখ্যা কতগুলি হলো তাহলে এ পর্যন্ত? 110-120 হবে। অনেক গান, এর মধ্যে কি মনে হয় যে এই গানটা আমার প্রাণটা ছুঁয়ে যায়, যে এটা আমার কাছে প্রিয়, আমার নিজের অস্তিত্বের সাথে মিশে আছে, এরকম ভালো কোনো গান? কোন গানটা আপনার কাছে প্রিয় আপনার নিজের? না, আসলে গানের এক একজনের এক একটা ক্যারেক্টার থাকে, তো আমার আমি মানুষ, আপনি যেমন মানুষ, আপনি দেখবেন যে আপনার রুচি চাহিদা কিংবা আপনার সমস্ত কিছু আপনি নিজের মতো করেই না, তো গান বাজনা একটা রুচির ব্যাপার। কেউ প্রেম ভালোবাসা নিয়ে গান করতে পছন্দ করে, কেউ আধ্যাত্মিকতা নিয়ে গান করতে শুধু পছন্দ করে। আমার ব্যাপারটা, আমি ফোক গান করি কিন্তু গণমানুষের, যেমন জীবনের গান গাই, মানুষের কষ্ট বেদনা এসব নিয়ে আমি গান করতে পছন্দ করি। মানবতাটা ভিতরে বেশি কাজ করে, তো এই জন্য মানুষের কষ্ট দুঃখ ওরা সহ্য করতে পারি না সেভাবে, এই জন্যে ওইসব নিয়ে চিন্তাভাবনা বেশি করি, আর ওগুলো নিয়েই শ্রোতাদের সঙ্গে ভাগবাটোয়ারা করি আর কি। আপনি গণমানুষকে নিয়ে ভাবেন, গণমানুষকে নিয়ে গানও করেছেন, যে আপনার প্রিয় একটা গান যদি আমরা একটু মুখ শুনি। সুখের আশা যত দিয়ে গেছে ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা, কি আর আছে বাকি, দুঃখের নলে পুড়ে জীবন হলো ছাই, অবিধি তোমার কি দয়া মায়া। চমৎকার। আরেকটা জিনিস, এই গানটা শুনতে শুনতে মনে হলো যে প্লেব্যাকে গাওয়ার ইচ্ছা আছে কি না, যদি আমাদের পরিচালকরা কখনো ডিরেক্টররা প্রডিউসাররা জানে যে সেই জায়গার থেকে একটু শুনতে। আমি অলরেডি প্লেব্যাক করেছি, অদৃশ্য শত্রুর ছবিতে, যে সোহেল রানার
সেটা অভিনীত পরিচালিত যে ছবি অদৃশ্য সত্য, সেখানে আমি প্লেব্যাক করছি। এছাড়া আমার বন্ধু রাশিদ পলাশের নায়ক অন্নপথ প্লেব্যাক করা হয়েছে, অনেক নাটকের টাইটেল সং করা হয়েছে, আমার গাওয়া জিঙ্গিলও গিয়েছে, মানে সব করা শেষ। প্লেব্যাকে মানে তৃপ্তির হয়তো জায়গাটা আরো রয়ে গেছে মনে হয়। আসলে আরেকটু এই আসলে কি একজনের একটা স্বপ্ন থাকে, তো একটা সময় স্বপ্ন ছিল যে প্লেব্যাক সিঙ্গার হবো, চন্দ্র কিশোরের মতো একজন প্লেব্যাক সিঙ্গার হবো। কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা সব মিলে এখন আর প্লেব্যাক করার তেমন ইচ্ছে নেই। সাধারণ মানুষের জন্য গান গাই, আর সাধারণ মানুষ আমার পাশে থাকলেই, আমার ভালোবাসলেই, এটা আমার কাছে যথেষ্ট, এটাই আমার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। বাহ, এই সময় এসে আর গান নিয়ে নতুন কোনো ভাবনা আছে কি না, ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবনা? গান নিয়ে তো প্রতিনিয়তই ভাবনা থাকে, নতুন নতুন গান খুঁজি, নতুন নতুন গান গাওয়ার চেষ্টা করি। আর ক্যারিয়ার নিয়ে তো এ পর্যন্ত যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ভবিষ্যতেও আশা করি এরকমই থাকবো, কারণ নিজের একটা চরিত্র আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম কিশোর পলাশের সঙ্গে আড্ডায়, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর একটা ছোট্ট গানের মুখ শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটি শেষ করব। সবাইকে খোদা হাফেজ। শেষ গত ঈদেরও আগের ঈদে সম্ভবত উগান্ডা মাসুদ একটা নাটক ছিল, নাটকটা অনেক জনপ্রিয় হয়েছে, ওই উগান্ডা মাসুদ নাটকের মোশাররফ করিম অভিনীত নাটক, ওই নাটকের টাইটেল সং গাওয়া আমার। আচ্ছা আচ্ছা, ওইগুলোর একটু সাদা মনের মানুষ আমি তুমি কালো বলো, তোমার চোখে যে জন সাদা তারই সঙ্গে চলো, মনের মানুষ মন তো বোঝে না, ভুল করিয়াও আমারে খোঁজে না, আপন মানুষ কেমন কইরা আপন মানুষ মারে, ভালোবাসলাম আমি কারে আপন মানুষ মারে।